সদ্য দু হাজার চব্বিশের ভোট শেষ হয়ে গেছে মানে লোকসভা ভোট শেষ হয়ে গেছে সারা বিশ্বের সব থেকে বড়ো লার্জেস্ট ডেমোক্রেসি কান্ট্রি হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং এই ইন্ডিয়াতে যে নির্বাচন হয় সেটা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বড় একটা নির্বাচন এবং এই নির্বাচনকে আমরা কি হিসাবে দেখি উৎসব হিসাবে দেখি গণতন্ত্রের উৎসব সম্প্রতি আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে লোকসভা ভোটে যা যা হয়েছে মানে প্রি লোকসভা ভোট আর পোস্ট লোকসভা ভোট প্রি লোকসভা ভোটে সবাই সবার উপর আরোপ করেছিল অভিযোগ করেছিল একে অপরের বিরুদ্ধে নানান স্পেশাল স্পেশাল কথাবার্তা বলেছিল এখন যখন ফল ঘোষণা হয়ে গেছে তারপর কিন্তু আর অন্য ছবি আমরা দেখতে পাচ্ছি ভোট পরবর্তী হিংসা ভোট পরবর্তী হিংসা ভোট হয়েছে জয়ী বিজয়ী ঘোষণা হয়েছে মানুষ সবাইকে ভোট দিয়েছে যে যার প্রার্থী পছন্দ মতো প্রার্থী তাকে ভোট দিয়েছে সুতরাং হার জিত তো রয়েছে একটা খেলাতে যদি দুটো টিম নামে তাহলে কেউ না কেউ হারবে তো একজন হেরেছে একজন জিতেছে বিষয়টা হচ্ছে যে ভোট পরবর্তী হিংসা মানুষের ঘর ছাড়তে হচ্ছে মানুষের ঘর ভেঙে দিচ্ছে মানুষের বাসস্থান শেষ করে দিচ্ছে মানুষের মানে গচ্ছিত সম্পদ মানে সে তার সারা জীবনের একটু একটু করে হয়তো সঞ্চয় করে রেখেছে সেটা লুট হয়ে যাচ্ছে বা সারা বছরের জন্য যে সঞ্চিত করে রেখেছে অর্থ সেটা লুট হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু একটা ভালো জিনিস না ধরুন আমি আপনি পাশাপাশি বসবাস করি এবারে আপনার পছন্দ ক্যান্ডিডেট জিততে পারেন তাহলে আমি যদি আপনার ঘরবাড়ি বা বা সয়সম্পদ লুট করে নিই তাহলে পরবর্তীকালে আমাদের সম্পর্ক কিন্তু ভালো হবে না কারণ কি আমরা একে অপরের পাশাপাশি বসবাস করি আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে আছে এবং হয়তো ভোটের কারণে সম্পর্কটা ভেঙে গেছে মানে এখন পলিটিক্সের জন্য প্রত্যেক মানুষের আলাদা আলাদা আইডেন্টি হয়ে গেছে এবং অনেক সময় আমরা দেখেছি যে মানুষ কেউ একটা পার্টি করছে আর একজন অন্য একটা পার্টি করছে তো তাদের মধ্যে কোনো রকম কোনো আর কথাবার্তা হয় না তাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে কাউকে ডাকেও না কেউ কাউকে খোঁজখবরও নেয় না শুধু প্রতিদ্বন্দ্বীভাবে কিন্তু রাজনীতিতে এমন একটা জিনিস কাউকে যদি প্রতিদ্বন্দ্বী একবার ভেবে ফেলো তো সেই রাজনীতি কখনো মানুষকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারে না একটা সমাজকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারে না সৌজন্যতা বা সৌজন্য বোধ একে অপরের থাকা উচিত আমাদের মতবাদ আমরা কোন মতে বিশ্বাসী হব কোন মতবাদ আমরা মেনে নেব সেটা কিন্তু আমাদের নিজস্ব ব্যাপার কিন্তু তার কারণে একে অপরের যে পরিচয় পরিচিতি সম্পর্ক সেটা ভুলে যাব সেটা কিন্তু ঠিক না তো এই ভোট পরবর্তী যে হিংসা যার ফলে মানুষ এবং তার আশপাশের যে পরিবেশ সেটা কিন্তু উত্তপ্ত হয়ে যাচ্ছে সাধারণ অর্থে যদি বলা যায় যে এক শ্রেণীর মানুষ জয়লাভ করেছে আর এক শ্রেণীর মানুষ জয়লাভ করতে পারেনি যারা জয়লাভ করেছে তাদের তাদের আধিপত্য ফলানোর জন্য এসব করছে এর পিছনে কারণ হচ্ছে তারা কিছু কিছু জায়গায় কম মার্জিনে জিতেছে বা হেরে গেছে এগুলো যেটা হয়েছে আর কি তো সেই কারণের কারণ খুঁজতে না পেরে সম্মুখে মারছে কাউকে জরিমানা করছে এগুলো একদমই ঠিক না পরবর্তীকালে এগুলো নিজেদেরই একটা খারাপ জায়গা তৈরি করবে ভোট যদি বলো ভোট কিভাবে করাতে হয় ভোট কিভাবে হয় একটা এলাকা কিভাবে তৈরি করতে হয় দেখো আই মধ্যে একটা বড় টিম ভোট কৌশলী যাকে বলা হয় সে ভোটকে কিভাবে করতে হবে এলাকা কিভাবে। ধরে রাখতে হবে ক্যাম্পিং কিভাবে করতে হবে সে একটা নিজস্ব এজেন্সির মাধ্যমে বড়ো বড়ো দলকে সাপোর্ট করে সে কিন্তু কাউকে মারধরের কথা বলে না তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেট সে কেন হেরেছে তার কোথায় ফল্ট আছে সেগুলো নিয়ে স্টাডি করা দরকার তাহলে ইন ফিউচারে সেই জায়গার ফল আরও ভালো হবে কিন্তু ভোট পরবর্তী হিংসাতে কারণ ঘর বাড়ি অন্তত ভেঙো না কারণ সারা জীবনের আবাস সে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাবে সে প্রত্যেকটা পার্টি এটা বছরের পর বছর হয়ে আসছে আমরা দেখছি আমাদের সে লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট হোক বা পঞ্চায়েত ভোট হোক প্রত্যেকটা ভোটে আমরা দেখে আসছি কিন্তু এটা একে অপরের একটা সৌজন্যতা থাকা দরকার যে যেই জিতুক বা যেই হারুক সবাই থাকবে এলাকায় সবাই পাশাপাশি বসবাস করবে সবাই যে জয়ী সরকার তৈরি হচ্ছে তার দেয়া বেনিফিট সবাই নেবে মতবাদ থেকে তারা অপছন্দ হতে পারে পার্থক্য হতে পারে সেটা তাদের বোঝার দরকার আছে এবং প্রত্যেকটা সরকারের বেনিফিট সবাই নেবে গণতন্ত্র বা এই লোকসভার ভোট কিসের জন্য হলো এই লোকসভা বা গণতন্ত্রের ভোট হয়েছে একমাত্র মানুষের জন্য যদি মানুষ এই ভোটের কারণে মারা যায় মানুষ এই ভোটের কারণে ঘর ছাড়া হয় মানুষ এই ভোটের কারণে তার বৈচিত্র্য সম্পদ লুট হয় তাহলে এই গণতন্ত্র বা লোকসভার ভোটের কোনো অর্থ থাকবে না সবই তো মানুষের জন্য হচ্ছে তাহলে মানুষ যদি সেটা এনজয় না করতে পারে ভোগ না করতে পারে তাহলে মানুষের জন্য কোথায় তা এটা সব পলিটিক্সের নেতা নেত্রী বা সিম্বল বা যাদের চিহ্ন যা রয়েছে প্রত্যেকের মাথায় রাখা উচিত সাধারণ অর্থে আমরা সাধারণ মানুষ আমাদের আমাদের মতবাদ আমরা প্রকাশ করেছি তারা প্রকাশ করেছে তো এখন বিষয়টা হচ্ছে যে ভোট পরবর্তী হিংসাতে মতবাদের কারণে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে যারা জয়ী হতে পারে তো সেটা আজকে থেকে শুরু না দেখা যাচ্ছে কিছু বছর আগে তারা ইলেকশন করেছিল এবং সেই ইলেকশানে দেখা যাচ্ছে তারা এরকম সিন ক্রিয়েট করেছিল যার কারণে এরা সেটা ভুলতে পারছে না তো এটা কি একটা পরম্পরা হয়ে গেছে তো এটাকে ভাঙতে হবে কারণ আমরা এখানে যে ভোট করছি সেটা মানুষের জন্য তো মানুষ যদি না থাকে তাহলে কিসের জন্য হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে কেন্দ্রে এখন মন্ত্রিত্ব বা মিনিস্ট্রি নিয়ে যে প্রবলেম তৈরি হচ্ছে এই মিনিস্ট্রি আর মন্ত্রিত্ব মানে মন্ত্রক নেব এটা আমার একটা দর্কষাকুষি একটা ডিমান্ড না পূরণ হলে আমি আসবো না আমি থাকবো না আমার কাছে কথা হচ্ছে আমরা সাধারণ মানুষ হিসাবে যদি দেখি যে দেশের উন্নয়নের জন্য একটা একটা লোকসভার উন্নয়নের জন্য একে অপরের একটা মাইন্ডসেট থাকা দরকার কেন বলতে চাইছি যে আমি জয়ী হয়েছি আমি কোন মন্ত্রক বা কী নেব কোনটাতে বেনিফিট কোনটাতে লস এত এত কিছু যারা হিসেব করে তারা কিন্তু ভালো কাজের কতটা ভূমিকা রাখবে সেটা কিন্তু সামনে দেখার বিষয় আমাদের ভারতবর্ষের যদি কোনো পলিটিক্যাল পার্টি কোনো নেতা নেত্রী কাজ করে যায় মানে যেভাবে আমরা পিছিয়ে আছি প্রত্যেকটা জিনিসে দেখবে আমাদের বহু সমস্যা বহু সমস্যা সে রাস্তা থেকে শুরু করে হোক মানে উপরে এয়ারপোর্টের ফ্লাইট হওয়ার যে প্লেন প্রত্যেকটা জায়গাতে প্রচুর প্রচুর সমস্যা তো এই সমস্যা যদি সমাধান হয় আগামী আমার মনে হয় আগামী একশো দুশো বছর তো লেগে যাবে দেশকে মোটামুটি একটা পছন্দ মতো জায়গা আনতে গেলে সুতরাং এরা যে কষাকষি করছে কেন্দ্রের সরকার তৈরি করার জন্য এর সাথে ও জোট করবে না ওর সাথে এ জোট করবে না প্রত্যেকটা নেতার আমার মনে হয় মানসিকতা এমন হওয়া উচিত যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিভাবে মানুষের ভালো কাজ করবে সেই আকাঙ্ক্ষা বা সেই ইন্টেনশান রেখে ভোটে দাঁড়ানো উচিত কারোর কারত্ব দেখে মনে হচ্ছে না মানে কেউ পাওয়ারের জন্য কেউ গদির জন্য মানে উথলা পাতলা হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো সে যাই হোক সেটা আলাদা বিষয় তারপর পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে ভালো কাজ করবে না সে আবার চলে যাবে সে থাকবে না আর যে ভালো কাজ করবে সে আবার থাকবে সেটা জনগণের হাতে যেমন এবারে আমাদের পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশ সিটে লোকসভা ভোট হলো তাতে মানুষ বুঝিয়ে দিয়েছে মানুষ কার সাথে আছে আর আরেকটা বড়ো ব্যাপার হচ্ছে যে সম্প্রতি ইলেকশান হয়ে গেছে ভোট পরবর্তী হিংসা হয়ে হচ্ছে আর কেন্দ্রে মোটামুটি প্রচুর পরিমাণে মন্ত্রকের টানাটানি হচ্ছে আমাদের রেলওয়ে আমাদের যে ট্রেন চলাচল হয় লোকাল ট্রেন তাতে মানুষের যে ভিড় মানুষ যে বসতে পারে না দাঁড়াতে পারে না ওই ট্রেনের সংখ্যা তো বাড়েই না উল্টো দিকে দেখতে গেলে ট্রেনে মানুষজন চলাতে বিঘ্ন হচ্ছে তাতে করে যে রেলওয়ে মিনিস্ট্রি আছে সেন্ট্রালের তিনি কি পদক্ষেপ নেবে সেটাও দেখার বিষয় আছে সেই জন্য করে আমার মনে হয় যে প্রত্যেকের কমেন্ট অবশ্যই করা উচিত যে কেন্দ্রের রেলওয়ে মিনিস্ট্রি যিনি থাকবেন এবারে তিনি যেন আমাদের পশ্চিমবঙ্গের রেলওয়ে সিস্টেম ট্রেন সিস্টেম যাতায়াতের যে পরিস্থিতি তৈরি হচ্ছে মানে খারাপ পরিস্থিতি তা নিয়ে যেন কিছু ভাবে মানুষের উচিত মানুষের যেটা প্রয়োজন হবে সেটা প্রকাশ্যে আনা মানুষকে বলা সরকার তাতে যদি কাজ করে তাহলে মানুষের উপকার হবে কিন্তু সরকারকে সেটা মনে করাতে হবে এটা হচ্ছে তো এখন ভোট ভোটের আশপাশে যা জিনিস দেখছি তাতে করে ভোটের একটা আবহ এখনও রয়েছে আর ভোট পরবর্তী হিংসাটা মানুষকে বেশি ক্ষয়ক্ষতি করছে সেটার দিকে নজর রাখতে হবে যাতে কম হয়